ফিলিস্তিনের মুসলমানরা যে বাইতুল আকসার জন্য মসজিদ আকসার জন্য লড়াই করে আমার আল্লাহ ডাক দিয়া বলেন সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা এই মসজিদ আকসা থেকে হারাম থেকে আকসা পর্যন্ত আমি আল্লাহ তারপরে ঊর্ধ্ব আকাশে নিয়া আমি আল্লাহর সাক্ষাৎ পর্যন্ত দিয়া দিলাম ওই পয়গম্বর গোটাকে আমি আল্লাহ পাক মিরাজের একটা অন্যতম নিয়ামত দান করলাম আমার নবীকে আমি আল্লাহ মিরাজে পাঠাইলাম কিন্তু আমার নবীর উম্মতদেরকে মিরাজ করাই নাই আমি আল্লাহ পাক আমার নবীর উম্মতদের মিরাজ যেন হয় এই কারণে উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম বান্দার নামাজের মধ্যে দাঁড়ায় যাবে আল্লাহর সঙ্গে বান্দার মিরাজের গল্প হয়ে যাবে বাইরে আমার খুব বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় বলে মুসা জমিনের মধ্যে বান্দা নামাজের মধ্যে দাঁড়াবে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমার আসমানের মালিক ডাক দেয়া বলবে হামিদ আলি রব্বি বান্দা বলবে মালিক সকল প্রশংসা তোমার আমার আল্লাহ ডাক দেয়া বলবে বান্দা আমি আল্লাহর প্রশংসা করেছে বান্দা আল্লাহর সঙ্গে কথা বলবে এক আয়াত করে তেলাওয়াত করবে আমার আল্লাহ ডাক দেয়া বলেন বান্দা যখন মন চায় ফজর নামাজ পড়লো জোহর পড়লো আসর পড়লো মাগরিব পড়লো এশা পড়লো বান্দা আবার গভীর রাতে যখন শুইলো বান্দার যদি মন চায় গভীর রাতে তার মাওলার সঙ্গে কথা বলবে বান্দার যদি মন চায় গভীর রাতে আল্লাহর সঙ্গে একটু প্রেমের কথা বলবে বলেন দেখি এলাকার কোন চেয়ারম্যান গভীর রাতে আপনার সঙ্গে কথা বলবে কিনা রাত 12টা হয়ে গেল দরজা বন্ধ মেম্বারের দরজা বন্ধ ওসির দরজা বন্ধ কেউ নাই আমার রব্বে করিম ডাক দিয়ে বলে হে বান্দা দুনিয়ার সব মানুষ ঘুমায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম মন যদি চায় যায় নামাজের বিছানাটা বিছাও আর সুন্দর করে নামাজের মধ্যে দাঁড়ায় বলো আল্লাহ আমি রব্বে করিম তোমার সঙ্গে কথা বলতে দাঁড়াবো আল্লাহ ডাক দেয়া বলে তুই গভীর রাতে কেউ তোর সঙ্গে কথা না বললেও আমি আসমানের মালিক প্রথম আসমানে এসে তোমার সঙ্গে কথা বলতে রাজি হয়ে যাব বান্দে গানে খাসে আল্লাহ মুলগুয়েও দরজা হাজা নে যাওয়াসি সুলগুল জমি সরসব এ পিরাহন শনি দি চেরা দরজা হেকে নানসন দিদি বন্ধু ডাকে আলহামদুলিল্লাহ الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله
بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم: يا أيها الناس، إنما أنا رحمة مهدات، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل محبت زبان كل درشري بري: اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. الحمد لله بانشا রশিদিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের আজকে সম্মানিত সভাপতি উপস্থিত দিনপুর ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আজকের আমাদের এই দিনী মজলিসে একত্রিত হয়ে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সকলে জবান খুলে কালিমাতু শুকর আদায় করে উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। একদমই মুখতসর কিছু সময় আপনাদের সামনে আমি দু চারটা কথা বলবো। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, এই কথাগুলো যেন আল্লাহ পাক আমাকেও আপনাদের আমলের নিয়তে, আমার আমলের নিয়তে বলার তৌফিক দান করে, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে। আপনাদের কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। আজকের যে সময় আমাদের দেশের অনেক মুসলমান ভাইরা নিজের অজান্তেই সাময়িক আনন্দের জন্য অনেক গুনাহে আজকে জড়িয়ে যাবে, অনেক মুসলমানের সন্তানেরা গুনাহে জড়িয়ে যাবে নিজের অজান্তে। কারণ আমরা জানি আজকে সারা দেশে আমাদের হিন্দু ভাই যারা আছেন এদের একটি পূজা চলতেছে, পাশাপাশি আজকের আমাদের এই যে জায়গাটায় জান্নাতের একটা বাগান, এখানে আমাদের মুসলমানদের একটা উৎসব চলতেছে, ওইটা ওই ভাইদের, এটা আমাদের। কিন্তু আমাদের কিছু মুসলমান ভাইয়েরা উৎসব করতে যে গুনাহের পথে চলে যায় তাদের কোনো হুঁশ থাকে না। আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুক বলেন আমিন। আপনারা যারা এখানে আছেন, আমরা যারা এখানে আছি, আমরা সকলে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা কি? আলহামদুলিল্লাহ বলেন। আমরা কি? এটা আমাদের গর্বের, এটা আমাদের গর্বের, আমার গর্বের, আপনাদের গর্বের। মুসলমান আল্লাহ পাক আমাদেরকে বানানোর কারণে
আমাদের সাত কপালের ভাগ্য সারা জন্মের ভাগ্য আলহামদুলিল্লাহ একদিন না একদিন আমরা আল্লাহর জান্নাতে যাব ইনশাআল্লাহ জোরে বলেন না কেন ইনশাআল্লাহ সন্দেহ আছে আপনাদের কারো আমরা যারা একবার কালেমা পাঠ করেছি আমরা যে জান্নাতে যাব এই ব্যাপারে কোনো সন্দেহ আছে না আলহামদুলিল্লাহ আমাদেরও নাই এটা ঈমান এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়া ইহতিসাবান ফাদখালাল জান্নাহ কেউ যদি ঈমানের সঙ্গে আল্লাহর কালেমাটা একবার পাঠ করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই ঈমানের কারণে যার কলবের মধ্যে সরিষা দানা সমপরিমাণ ঈমান আছে তো আল্লাহ পাক তাকে একদিন না একদিন জান্নাতে নেবেনই তার মানে এই বিশ্বাসটা আমাদের সকলের আছে তো ইনশাআল্লাহ হয়তো কাউকে দশ বছর জ্বালায়া তারপরে নিবে কাউকে না জ্বালায়া নিবে কাউকে একটু একশো বছর জ্বালাবে কাউকে এক কোটি বছর জ্বালাবে কাকে কতটুকু জ্বালাবে তো সেটা আল্লাহ পাকের হিসাব কিন্তু জ্বালাইতেই হবে কেন গুনাহের কারণে এই যে এটা সাদা কাপড় কালারটা কি বেশি সাদা এই সাদার ভিতরে কিঞ্চিত পরিমাণে যদি ময়লা লাগে এটা খারাপ দেখায় কিনা দেখায় বউর কাছে দিলেন কাপড় ধোয়ার জন্য আপনার বিবি এটাকে যখন ডলা দিচ্ছে জোরে জোরে তো আপনি বলতেছেন এই 800 টাকা গজের কাপড় এরকম ফুসাও গে ছিড়ে যাবে না আস্তে করো আচ্ছা বলেন এটা যদি মহব্বত করে এমনি এমনি ধোয় পরিষ্কার হবে না এটাকে যে আসার মারা হয় গ্রামগঞ্জে তো কলপার আছে এমনি মাঞ্জার মধ্যে একটা রশি কি বলে শাড়ির আসলে বান্ধে কাপড় দুই সাইডটা একসাথে এমনি নিয়ে থাম করে আল্লাহর নামে দেয় কি দেয় না আপনার যদি মায়া লাগে এটা কি ধরনের কথা এত দামি কাপড়কে যেমনি ফেলতেছো কত শেষ এন্ড বউ বললো ঠিক আছে ওকে এন্ড সে আদর করে এমনি এমনি ধরে তো সারা জিন্দগি যদি এমনি মনে মনে করে আদর করে ময়লা কাপড় পরিষ্কার হবে এটা যতই সে ধোক আপনি পরবেনও না বলবেন কি ঘোড়ার ডিমের ধুইছো ময়লা যায় নাই কিছু না এটা পরবো পরা যায় নাকি দেখো আবার ধুয়ো এখন বিবি যে আপনার কাপড় ধোয়ার জন্য যতটুকু আশার দিচ্ছে এটা কি শত্রুতা না মহব্বত সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে ভালোবাসেন কি বাসেন না আচ্ছা বলেন ভালো যদি না বাসতো অকাম কুকাম আমরা অনেক বেশি করি না এই করে না কথা বলেন জোরে করি 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 না নামাজ পড়ি না আল্লাহ যদি এই মাদ্রাসা তো আছে এখানে বুঝুক মাদ্রাসা যদি কেউ ছুটি ছাড়া চলে যায় বা দর্শে উপস্থিত হয় না খানা বন্ধ করার নিয়ম আছে তো আমাদের মাদ্রাসাগুলোতে আছে কিছু এরকম সিস্টেম মানে যদি কোনো অন্যায় করে ছাত্র খানা বন্ধ করে দেয় এতে অন্যায়টা করলি কেন খানা বন্ধ সবক পারলি না কেন খানা বন্ধ আবার দরখাস্ত দিয়ে খানা জারি কর সাময়িক একটা মাদ্রাসার নিয়ম ভঙ্গের জন্য খানা বন্ধ আল্লাহ যদি চাইতেন ফজর নামাজ পড়ি না জোহর পড়ি না আসর পড়ি না মাগরিব পড়ি না এশা পড়ি না এমনকি জুমার নামাজও পড়ে না কথা কয় না আমি আপনাদের সাথে বেশি চিল্লাইতে পারবো না কারণ আমার গলার মায়া অনেক আমার প্রতিদিনই ডাবল ডাবল করা লাগে শুধু আজকে বলতেছিলাম এসেই যে আব্দুল আলিম সাহেবের মাদ্রাসার মাহফিল এটা আমার ইতিহাস থাকে কেন এই লোক আমার বলে দেয় মাগরিব পড়তে হবে নাহলে কিন্তু রাগ করবো আমি তার রাগের ভয়ে আমি আগে আগে আসি এবং বলে দেয় যে এদিন আর কোনো মাহফিল রাখা যাবে না এই কারণে আর রাখিও না দুই তিন ঘন্টা আগে এসে বসে থাকি এ শুধু মহব্বতের কারণে কিন্তু এই সিস্টেমটা শুধু এই জায়গার জন্য অন্য জায়গায় আরও ভিন্ন সিস্টেম যাই গাড়ি থেকে বের হই বয়ানে উঠি বয়ান শেষ গাড়ি থেকে নেমে সোজা চলে যাওয়া খাওয়াও হয় না কথাও হয় না সময়ের কারণে তো এই জায়গার হিসেবটা ভিন্ন তো যেহেতু আমাদের প্রোগ্রামের চাপ বেশি গলায় আমরা প্রেশার নিতে পারবো না আমি আপনাদেরকে টোকা দেবো আপনারা আওয়াজ দিবেন আমি আপনাদের সাথে বেশি চিল্লা চিল্লি করতে পারবো না ভাই কথা বলেন না কেন জোরে কর না কেন এত বলার টাইম নাই যদি আপনারা আওয়াজ দেন তাহলে আমার জবান থেকে অনেক কিছুই শুনতে পারবেন আর যদি আওয়াজ টাওয়াজ না দেন আমি চোখ বন্ধ করে আওয়াজ শুরু করব ঠান্ডা বয়ান করে চলে যাব ফাঁকে গজলও হবে না কিচ্ছু হবে না আর যদি আমার একটু আপনারা তেজোদ্দীপ্ত রাখতে পারেন তো মাঝে মাঝে দুই চারটা গজলও হতে পারে এখন আপনারা রাখবেন কিনা এটা আপনাদের হিসাব সজাগ কি থাকবেন
ইনশাআল্লাহ জোরে বলেন আচ্ছা মাদ্রাসার আইন যদি থাকে খানা বন্ধ হওয়া আল্লাহ পাকের কি আইন নাই আল্লাহ পাক তো চাইলে পড়তেন যে ফজরের নামাজ কেউ পড়বে না তো সকালের নাস্তা গিলতে পারবে না ভিতরে লক হয়ে যাবে চাইলে পড়তেন কিনা আল্লাহ যদি চাইতেন যে যোহর নামাজ পড়বা না তো দুপুরের খাবার গিলতে পারবা না আসর পড়বা না আমি আইন পাস করে দিলাম চা খাইতে পারবা না ওই যে দোকানে যায় সাহের আড্ডা মারো পান খাও কত সুজা না মাগরিব পড়বা না তো রাতের খাবার খাইতে পারবা না আর এশা পড়বা না চোখের দুই পাতা এক হবে না খুলে থাকবে ঘুমাইতে পারবা না আল্লাহ যদি চাইতেন এটা পারতেন কিনা এত গুনাহ করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তিন বেলা নয় একাধিক যখন মন চাচ্ছে তখন খাচ্ছি আল্লাহ পাক কোনোদিন খানা বন্ধ করেন নাই আল্লাহ পাক কোনোদিন রাস্তা বন্ধ করেন নাই বরং আল্লাহ পাক ওই বান্দাকে আরো বেশি দেয় যে বান্দা বেশি নাফরমানি করে কেন বেশি দেয় আল্লাহ কয় এটা যেহেতু বেশি উগ্র এটার সুযোগটা বেশি দেই দেখে সুযোগ পাওয়ার পরেও এটার ভিতরে কোনো অনুভব হয় কিনা যখন হয় না তখন আল্লাহ তার জন্য ধমকি দিয়ে দিলেন কি মা কানা রব্বুকা নাসিয়া রাসূল আপনি মানুষকে জানায় দিয়েন আপনার রব কিন্তু ছাড় দেয় ছেড়ে দেয় না ছাড় দেয় ছেড়ে এজন্য রশি মাঝে মাঝে ঢিলা করে আল্লাহ পাক বান্দা উঠতে থাকে উঠতে থাকে উঠতে থাকে বেশি দূর যখন চলে যায় এক টান দিয়ে মাটির নিচে আল্লাহ পাক দাবা তো ইজ্জু মান তাশা তো জিল্লু মান তাশা আল্লাহ পাক যাকে চায় উঠায় যাকে পায় নামায় যাকে চায় এটা আল্লাহ পাক কাউকে জিজ্ঞাসা করতে হয় না এতটা মহব্বত আল্লাহ পাক বান্দাকে করেন যে বান্দা হাজার অন্যায় গুনাহ করার পরেও আল্লাহ পাক বান্দার কোন নিয়ামত কখনো এক সেকেন্ডের জন্য বন্ধ করেন নাই এই বান্দাকে আল্লাহ পাক জাহান্নামে দিবে এত সোজা মহব্বত করে আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও সাময়িক দশ বছর দিবে জাহান্নামে একশো বছর জাহান্নামে কেন দিবে ওই যে সাদা কাপড়টা পরিষ্কার করতে গেলে একটু সাময়িক বাইরাইতে হয় আল্লাহ পাক ইমানদারদের সাদা শরীরে যে গুনাহের রং আছে কালার আছে ময়লা আছে ওইটা দূর করার জন্য দু চার বছর জাহান্নামে দিবে ওইটা দূর হয়ে গেলে সোজা জান্নাতে ঢুকায় দিবে এই জন্য দিবে তো এই মহব্বতটা দরকার আছে না আর আপনার ময়লা নিয়ে আপনি কেমনে জাহান্নামে যাবেন জান্নাতে যাবেন বলেন আপনার গায়ে তো গুনাহের ময়লা আপনি কিভাবে জান্নাতে যাবেন এই ময়লা দূর করার জন্য ওই আল্লাহ বান্দাকে জাহান্নামে দিবে এখন দুনিয়ার সময় অনুযায়ী আখিরাতের জান্নাত জাহান্নামের সময় তো অনেক বেশি বড় যার কারণে দুনিয়ার সময় মনে হয় ছোট্ট কিন্তু ওখানে এক বছরই তো কত এই হিসাবে বান্দা কোটি 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 বছর হয়তো জাহান্নামে থাকবে কেউ আবার বিনা হিসাবে জান্নাতে যাবে তো আল্লাহ পাক আমাদের সবাইকে বিনা হিসাবে যাওয়ার তৌফিক দান করুন এই জন্য রসুল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়া ইহতিসাবান ফাদখালাল জান্নাহ কেউ ঈমানের সঙ্গে ইহতিসাবের সঙ্গে আল্লাহ পাকের কালেমা পাঠ করবে কি কালেমা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটা কেউ পড়বে তো আল্লাহ পাক জান্নাত দিবেন তো আল্লাহ পাক এই কালেমার বদৌলতে আমাদেরকে মুসলমান বানিয়েছেন যার কারণে আমরা আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি এটাও আল্লাহ পাকের শুকরিয়া হাজার নবী থাকতে লক্ষ লক্ষ নবী থাকতে আল্লাহ পাক আমাদেরকে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন আলহামদুলিল্লাহ বলো আল্লাহ পাকের শুকরিয়া এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে প্রেরণ করেছেন আল্লাহ পাক নবীর ব্যাপারে ডাক দিয়ে বলেন তোমাকে তো আমি প্রেরণ করতাম না একমাত্র প্রেরণ করার পিছনে সর্ব অন্যতম কারণ হলো তুমি রহমত হিসেবে প্রেরণ হয়েছে জমিনের মধ্যে সমস্ত নবীদের মধ্যে তোমাকে আমি আল্লাহ সবচাইতে আফজল মাকামের নবী বানাইলাম
জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে দামি নবী আল্লাহ তোমাকে বানাইলাম এর মত দামি পয়গম্বর আসমানে নিচে জমিনের উপরে আর একজন নাই নবী যেমন দামি নবীর উম্মতরাও দামি না কম দামি সারা জাহানের মধ্যে যত পয়গম্বর আসছে যত পয়গম্বরের উম্মতরা আসলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন নবীর উম্মতদেরকে আমি আল্লাহ পাক এত সম্মান দান করি নাই যতটুকু সম্মান আমি রব্বে কারীম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে দান করলাম যার কারণেই তো এই উম্মতরা যতটুকু তেজোদ্দীপ্ত অন্য কোন নবীর উম্মত এমন তেজোদ্দীপ্ত ছিল না অন্য কোন নবীর উম্মতরা নবীদের জন্য জান তেমন দেয় নাই কিন্তু 1500 বছর হয়ে গেল এখনো পর্যন্ত মুহাম্মদের উম্মতরা আমাদের নবীদের জন্য জান দেওয়ার জন্য তৈয়ার ঠিক কি না কারণ আমরা সবাই রাসূল সেনা ভয় করি না আরো জোরে আমরা সবাই রাসূল সেনা আমরা সবাই রাসূল সেনা আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় ঠিক কি না সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় কুরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মোর চিরমূলন ইতিহাসে বীর গাথা আরে এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কার গোলাম আরো জোরে আল্লাহু আকবার পাকের বান্দা আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত জমিনের মধ্যে সবচাইতে সমস্ত নবীর উম্মতের চাইতে আপনার আমার দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বানাইলেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবীদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আখির জামানার নবীর উম্মত হিসেবে প্রেরণ করলেন দাম দেওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু সম্মান আপনাকে আমাকে দিলেন রহমত দিলেন রহমতের নবী যার কারণে উম্মতের উপরেও রহমত এই কারণে তো বাংলাদেশে আলহামদুলিল্লাহ করোনা আসলেও আল্লাহ পাক বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করেছে এটা অন্যতম একটা বরকত হে মুসলমান নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন মূসা জমিনের মধ্যে তুমি পয়গম্বর মূসার সঙ্গে আমি আল্লাহ কথা বলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার অন্যতম কারণ মূসা নবীকে আমি আল্লাহ এটা একটা বৈশিষ্ট্য দান করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা এক একজন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক লকব লাগাইছে মূসা পয়গম্বরের লকবটা ছিল মূসা কালিমুল্লাহ আল্লাহ পাক বলেন মূসা জমিনের মধ্যে তোমাকে আমি আল্লাহ পাক এত সম্মান দিলাম তুমি যখন আমার সঙ্গে কথা বলতে চাও নির্দিষ্ট সময় অনুযায়ী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে কথা বলি কিন্তু এমন একদল বান্দা জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করব যেই বান্দাদের সম্মান আমি আল্লাহর দৃষ্টিতে হাজার গুণে বেশি এমন কোন উম্মত জমিনের মধ্যে আসে নাই যেই উম্মতদেরকে আল্লাহ পাক এত সম্মান দান করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে মুমিন জমিনের মধ্যে এমন সম্মান অন্য কাউকে দেই নাই আখেরি জামানার পয়গম্বরের উম্মতদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু মর্যাদা দিলাম এই উম্মতদের সঙ্গে আমি আল্লাহ নবী না হওয়ার পরেও তুমি পয়গম্বর মূসা হওয়ার কারণে আমি আল্লাহ তোমার সঙ্গে কথা বলি
আমার ওই দল বান্দারা এমন সম্মানের বান্দা এরা যখন আমি আল্লাহর সঙ্গে কথা বলতে যাবে আমি আল্লাহ বান্দার যখন যাবে তখনই বান্দার সঙ্গে কথা বলতে রাজি হয়ে যাব বান্দার সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলবো তো বান্দা নবীও না সাহাবাও না এরে এই দল বান্দা নবী মূসা ডাক দিয়ে বলে মালিক ওই বান্দারা কারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আখির জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন নবী আমি আল্লাহ পাক পাঠাবো যেই নবীর ব্যাপারে তোমার কিতাবেও আমি আল্লাহ পাক বলেছি সমস্ত কিতাবগুলোতে আল্লাহ পাক আমার পয়গম্বরের কথা বর্ণনা করেছেন আল্লাহ পাক বলেন মিম বাদ ইসমুহু আহমদ যার নাম হবে আহমদ এ মুসলমান স্বপ্নও দেখায় দিয়েছেন মুহাম্মদ নামে একজন নবী আসবে এত এত রব্বুল আলামিন ডকুমেন্ট দিয়া তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমিনের মধ্যে প্রেরণ করলেন আল্লাহ পাক মূসা পয়গম্বরকে ডাক দিয়া বলেন হে মূসা জমিনের মধ্যে তোমার সঙ্গে কথা বলি নবী হওয়ার কারণে আর আমার ওই বান্দাদের সঙ্গে কথা বলবো আখেরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে মূসা পয়গম্বর ডাক দেয়া বলে আল্লাহ ওই বান্দাদের সঙ্গে কেমনে কথা বলবেন আল্লাহ পাক ডাক দেয়া বলে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজে ফজরের নামাজে যখন ঘুম থেকে উঠে আল্লাহর ঘর মসজিদের দিকে আগাবে বান্দা আবার জোহরের নামাজের সময় নামাজের বিছানায় যাবে আসরের নামাজ আদায় করবে মাগরিবের নামাজ পড়বে এশারের নামাজ আদায় করবে বান্দা তখন নামাজের মধ্যে দাঁড়ায় সুন্দর করে তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ পাক ডাক দিয়ে বলে মূসা ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে কথা বলবো জানো আমি আমার আখেরি জামানার নবীকে সম্মান দিয়ে মেয়েরাজের মধ্যে নিছিলাম আজকে ফিলিস্তিনের মুসলমানরা যে বাইতুল আকসার জন্য মসজিদ আকসার জন্য লড়াই করে আমার আল্লাহ ডাক দিয়া বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা এই মসজিদে আকসা থেকে হারাম থেকে আকসা পর্যন্ত আমি আল্লাহ তারপরে ঊর্ধ্ব আকাশে নিয়া আমি আল্লাহর সাক্ষাৎ পর্যন্ত দিয়া দিলাম ওই পয়গম্বরকে ওটাকে আমি আল্লাহ পাক মিরাজের একটা অন্যতম নিয়ামত দান করলাম আমার নবীকে আমি আল্লাহ মিরাজে পাঠাইলাম কিন্তু আমার নবীর উম্মতদেরকে মিরাজ করাই নাই আমি আল্লাহ পাক আমার নবীর উম্মতদের মিরাজ যেন হয় এই কারণে উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় যাবে আল্লাহর সঙ্গে বান্দার মিরাজের গল্প হয়ে যাবে বাইরে আমার খুব বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় বলে মূসা জমিনের মধ্যে বান্দা নামাজের মধ্যে দাঁড়াবে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমার আসমানের মালিক ডাক দেয়া বলবে হামিদানি রব্বি বান্দা বলবে মালিক সকল প্রশংসা তোমার আমার আল্লাহ ডাক দেয়া বলবে বান্দা আমি আল্লাহর প্রশংসা করেছে বান্দা আল্লাহর সঙ্গে কথা বলবে এক আয়াত করে তেলাওয়াত করবে আমার আল্লাহ ডাক দেয়া বলে বান্দা যখন মন চায় ফজর নামাজ পড়লো জোহর পড়লো আসর পড়লো মাগরিব পড়লো এশা পড়লো বান্দা আবার গভীর রাতে যখন শুইল বান্দার যদি মন চায় গভীর রাতে তার মাওলার সঙ্গে কথা বলবে বান্দার যদি মন চায় গভীর রাতে আল্লাহর সঙ্গে একটু প্রেমের কথা বলবে বলেন দেখি এলাকার কোন চেয়ারম্যান গভীর রাতে আপনার সঙ্গে কথা বলবে কিনা রাত 12টা হয়ে গেল দরজা বন্ধ মেম্বারের দরজা বন্ধ ওসির দরজা বন্ধ কেউ নাই আমার রব্বে করিম ডাক দিয়ে বলে হে বান্দা দুনিয়ার সব মানুষ ঘুমায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম মন যদি চায় যায় নামাজের বিছানাটা বিছাও আর সুন্দর করে নামাজের মধ্যে দাঁড়ায় বলো আল্লাহ আমি রব্বে করিম তোমার সঙ্গে কথা বলতে দাঁড়াবো আল্লাহ ডাক দেয়া বলে তুই গভীর রাতে কেউ তোর সঙ্গে কথা না বললেও আমি আসমানের মালিক প্রথম আসমানে এসে তোমার সঙ্গে কথা বলতে রাজি হয়ে যাব
এমন সম্মান দিলাম জমিনের মধ্যে কোন নবীর উম্মতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দেই নাই যতটুকু মর্যাদা আখেরি নবীর উম্মতকে দান করলাম এত রহমত অন্য কোন নবীর উম্মতকে দেই নাই কারণ নবীর রহমতের উম্মত রহমতের আল্লাহ নবী ডাক দিয়া বলতেছেন ইয়া আইয়ুহান নাস ইন্নামা আনা রহমাতুল মুহদা হে দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের জন্য তোমাদের জন্য রহমত হিসাবে জমিনে আমাকে উপহার পাঠিয়েছেন সুবহানাল্লাহ জমিনের জন্য আমি আল্লাহর নবী একজন উপহার নবী বলেন আমি জমিনের জন্য উপহার তোমাদের জন্য উপহার কি স্বরূপ বলে রহমত স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব অন্য হাদিসে বলেন আনা নবিয়ুর রহমা আমি রহমতের নবী জমিনের মধ্যে এমন রহমতের নবী আর কেউ নাই যার কারণে দিলের মধ্যে উম্মতের প্রতি দয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ পাক বলেন এই আমার পয়গম্বরের অবস্থা জানো আমার হা নবীর হালত কেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুণ বর্ণনা করেন আল্লাহর নবীর বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আমার এমন যার দিনের মধ্যে এত দয়া উম্মতের কোনো কষ্ট আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনোদিন সহ্য করতে পারে না চাই সেটা মুসলমান হোক অথবা চাই কাফের হোক একদিন একটা লাশ আমার পয়গম্বরের সামনে যায় নবী আমার ডাক দিয়া বলেন হ্যাঁ কাফে সাহাবা একরামের দল কোথায় এই কাফেরটা জমিনের মধ্যে এত ভালো অবস্থায় ছিল এরপরে ইন্তেকালের পরে এখন জাহান্নামে যাবে এটা আমি নবী করিম সহ্য করতে পারি না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা কাফেরও আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বেঁচে থাকা অবস্থায় জাহান্নামী হবে এটা আমি পয়গম্বর সহ্য করতে পারি না অথচ বাংলাদেশে কিছু আলেম আছে এরা স্টেজে উঠলেই অমুক কাফের তমুক কাফের অমুক নাস্তিক ঠিক কিনা নবী কাফেরদেরকে জান্নাতে পাঠায় আর আমরা মুসলমানদেরকে ধরে ধরে জাহান্নামে পাঠাইতে চাই আদতে এরকম তো সাল্লাল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ আমি আমার পয়গম্বরের মধ্যে দিলাম এটা যদি কেউ ফলো করে শান্তি না অশান্তি জোরে কর আমিন কষ্ট হইতেছে আপনাদের দেখেন আমার পয়গম্বর কত দয়ার নবী হাদিসের মধ্যে একটা ঘটনা উল্লেখ আছে খুব খেয়াল করে শুনবেন দয়া কাকে বলে মায়া কাকে বলে কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের পাশে দিয়া হাঁটতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দিয়া যখন যায় আর ডাক দিয়া দোয়া করতেন আল্লাহ এই কবরের লোকটারে মাফ করে দাও এই কবরের লোকটারে মাফ করে দাও কোনোদিন তো কোনো কবরে এরকম যাওয়া হয়েছে নাকি আপনাদের নির্দিষ্ট করে যাবেন আর দোয়া করবেন মালিক এই কবরে যেই থাকুক তুমি মাফ করে দাও নিশ্চিত আপনার ইন্তেকালের পরে অন্য অন্য মানুষরাও আপনার জন্য দোয়া করবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহুমা লা ইউআযিবান একদিন কবরের পাশে দিয়ে হেঁটে যায় আর ডাক দিয়ে বলে দুইটা কবরে আযাব আল্লাহর নবী কবরের পাশ দিয়ে যেতেন আর আল্লাহ পাক কাশফের মাধ্যমে পয়গম্বরকে দেখায় দিতেন নবী এটার মধ্যে আযাব নবীর চোখ ছিল দেখার চোখ ছিল অন্তরের চোখ ছিল একদিন কবরের সামনে দিয়ে হেঁটে যায় হঠাৎ করে তাকায় দেখে একটা কবরের মধ্যে আযাব হইতেছে আল্লাহর নবী কবরস্থানের সমস্ত কবরবাসীদের জন্য দোয়া করে দিলের মধ্যে মায়া উতরায় উঠছে হায় হায় মুসলমান কবরস্থানের মধ্যে এমন আযাব তো ঘটার কথা না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সামনে বসে যায় আর আসমানের দিকে তাকায় ডাক দিয়ে বলে মালিক
আমি নবী দোয়া করলাম এই কবরের ওয়ালা মানুষ বান্দা যে কবরের মধ্যে শোয়া আল্লাহ তুমি এই কবরের বান্দাটারে মাফ কইরা দাও বারবার দোয়া করে আল্লাহর হাবিব দোয়া করে কে দোয়া করে জোরে বলেন কে দোয়া করে বলেন তো নবী যখন দোয়া করে কবুল হয় কি হয় না আমার নবী আব্দুল দোয়া করে আল্লাহ এই কবরের ওয়ালাকে মাফ কইরা দাও সাহাবা একরাম তাকায় দেখে কি ব্যাপার নবীর কপালের মধ্যে ভাস আল্লাহর নবী বলে নবী আবার সুন্দর করে হাত তুলে আবার ইখলাসের সাথে আর আল্লাহ এই কবরওয়ালাকে তুমি মাফ করে দাও আবার নবীর কপালে ভাস চেহারা কালো নবী আবার দোয়া করে মালিক আল্লাহ এই কবরওয়ালাকে মাফ করে দাও মাফ চাই কিন্তু কবরের আযাব কমার কোন লক্ষণই নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পর সাহাবাদেরকে ডাক দিয়ে বলে সাহাবায়ে কেরামের দল আমি রসুল দোয়া করতেছি কিন্তু আমার রব্বে করিম কবুল করতেছে না হে সাহাবায়ে কেরাম পেরেশান এরকম তো হয় নাই আমি নবী দোয়া করব কবুল হবে না আমি নিজে দোয়া করতেছি আসমানের মালিক কোন কথাই বলতেছে রাসূল করিম ডাক দিয়া বললেন বিষয়টা মনে হয় ভিন্ন সাহাবা কামের দল যাও এই কবরস্থানের মধ্যে কার কার কবর এদের আত্মীয় কারা এদেরকে ডাক দাও আল্লাহর নবীর কথা অনুযায়ী সমস্ত কবরবাসীদের আত্মীয় স্বজনদেরকে ডাক দেওয়া হয় এক একজনের কবরের সামনে এক একজন দণ্ডায়মান হয়ে গেছে এবার পয়গম্বর আরো পেরেশান হায় হায় এই কবরের সামনে একজন দাঁড়ায় নাই এই কবরের মালিক কে এই তার আত্মীয় কেউ নাই নাকি সমস্ত কবরের সামনে এক একজন দাঁড়ানো এই কবরের সামনে একটা বান্দাও নাই কিছুক্ষণ পরে আমার পয়গম্বরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আল্লাহ জানি না আমি পয়গম্বর কেমনে এই কবরের বিজন মানুষটাকে শান্তি দিতে পারবো এ মুসলমান কিয়ামতের কঠিন ময়দানে যখন প্রত্যেকটা নবী বলবেন নাফসি নাফসি আদম বলবে নাফসি ঈসা বলবে নাফসি ইব্রাহিম বলবে নাফসি দাউদ পয়গম্বর বলবে নাফসি জাকারিয়া বলবে নাফসি সমস্ত পয়গম্বররা নাফসি 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 আমার পয়গম্বর সিজদা দিয়া বলবে উম্মতি যতবার মন চায় ততগুলা বান্দাকে নাও আমি আল্লাহ আর তোমার খেলা যত উম্মতের মধ্যে যত মানুষকে মন চায় আমি আল্লাহ অর্ডার দিয়ে দিলাম একটা একটা করে সুপারিশ করো তুমি সুপারিশ করে ক্লান্ত হবা আমি আল্লাহ মঞ্জুর করে ক্লান্ত হব না এটাই হলো আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দয়ার নবী রহমতের নবী পেরেশান কি করবে কবরের সামনে হঠাৎ করে তাকায় দেখে দূর থেকে একজন বৃদ্ধা আসছে বৃদ্ধা মহিলাটা হাতের মধ্যে লাঠি ভর করে করে সামনে কবরের পাশে দাঁড়ায় রসুল করিম ডাক দেয়া বলে বৃদ্ধা কি ব্যাপার এই কবরের লোকটাকে বৃদ্ধা ডাক দেয়া বলে কেন হুজুর আল্লাহ নবী বলেন এই কবরটার মধ্যে বিশাল আযাব চলতেছে তুমি তার কি হও মহিলা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ এই মহিলাটা ডাক দিয়া বলতেছেন পয়গম্বরকে নবী এটা আমার সন্তানের কবর আল্লাহ নবী বলে এই সন্তানের কবরের মধ্যে আযাব তুমি কি এমন মা হয়ে গেল তোমার সন্তানের কবরের মধ্যে আযাব চলে তুমি মাফ চাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি যদি একটা বারের জন্য বলো মালিক রব্বুল আলামিন তোমার কবরের আযাব সন্তানের কবরের আযাবকে মাফ করে দিবে মহিলাটা ডাক দেয়া বলে হুজুর আমি খুশি হয়ে গেছি আলহামদুলিল্লাহ আমার সন্তানের কবরের মধ্যে আযাব হবে পয়গম্বর এটা শোনার পর আমার দিলের মধ্যে আর কোনো দুঃখ নাই
নবী করিম পেরেশান হয়ে গেল কি ব্যাপার এরকম তো কোনোদিন দেখি নাই একটা মা তার সন্তানের বেলায় বলতেছে আমার সন্তানের কবরের মধ্যে আযাব হয় এটা আমার কোনো আপত্তি নাই দিনের নবী দয়ার নবী বারবার কান্দে আল্লাহ এই মহিলাটার অবস্থা এমন কেন সন্তানের প্রতি কেন এত অমানবিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালিককে ডাক দেয়া বলে আল্লাহ এই বাচ্চাটার কবরের মধ্যে যে আযাব হয় ও রব্বে করিম আমি নবী বলতেছি এই কবরের আযাবটা এই মাটাকে দেখা দাও এই মাটা একটু নজরের মধ্যে যদি দেখে আমার তো বিশ্বাস হয় সহ্য করতে পারবে না মালিক তুমি এই মাটার নজরের মধ্যে কাশফটা খুলে দাও দেখে যাক বাচ্চার সন্তানের কবরের মধ্যে কি আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়টা আয়েশা পয়গম্বর আরবের দোয়া কবুল করে নিলেন কিছুক্ষণ পর বৃদ্ধাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাশফ খুলে দিয়া সন্তানের কবরের আযাবটা দুই চোখ দিয়া দেখায় দিল বৃদ্ধা সহ্য করতে না পেরে চিৎকার দিয়া জমিনের মধ্যে বেহোশ হয়ে পড়ে গেছে আল্লাহর নবী এই দৃশ্য দেখে সাহাবা একরাম দেখে এমন কোন অবস্থা দেখি নাই যেই জায়গার মধ্যে একজন মা তার সন্তানের বেলায় এমন বদদোয়া দেয় যে আমার সন্তানের কবরের মধ্যে আযাব হোক এটা আমার বুদ্ধি নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে আল্লাহর নবী বারবার ডাক দিয়ে বলে মা গো বলো তোমার সন্তানকে তুমি মাফ করছো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার ডাক দেয় বৃদ্ধ এবার কাঁদতে কাঁদতে হয়রান আর ডাক দেয় বলে আল্লাহ আমি বুঝি নাই আমি জানি না আমার সন্তানের কবরের আযাব মালিক তুমি মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও বারবার মায় কথা বলে কাঁদতে কাঁদতে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সুন্দর করে হাসি চেহারায় ফুটছে সাহাবা একরাম ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ কি অবস্থা কবরের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ডাক দিয়া বলে এ সাহাবা ইকরামের দল এতক্ষণ পর্যন্ত যার কবরের মধ্যে আযাব ছিল আল্লাহ পাক রহমত কইরা তার কবরটাকে জান্নাতের বিছানা বানায় দিয়েছে সাহাবা ইকরাম ডাক দেও খুশি হয়ে গেছে নবী আমার খুশি এবার রাসূল ডাক দেয়া বলে বৃদ্ধ মা ব্যাপার কি তোমার আপন সন্তানের বেলায় তোমার দিলটা এত শক্ত কি কারণে তুমি তোমার সন্তানের বেলায় এত কঠোর ছিল একটু বলো এই জায়গাটা একটু ভিন্ন জিনিস যুবক ভাইরা খুব বুঝবেন প্রত্যেকেরই মা আছে সন্তান আছে বাবা আছে বৃদ্ধ ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ এই সন্তানটা যখন আমার পেটের মধ্যে নবী সন্তানটা পেটে থাকা অবস্থায় আমার নিজের স্বামী ইন্তেকাল করে আমি আমার সন্তানকে পালনের জন্য আমার অন্য কোনো দ্বিতীয় স্বামী গ্রহণ করি নাই আমি দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করি নাই এই বাচ্চাকে পালন করার জন্য দীর্ঘদিন আমি আমার যৌবনের সঙ্গে জিহাদ করে আমি আমার যৌবনটাকে হেফাজত করেছিলাম আমি মনে করতাম আমার সন্তানকে আল্লাহর হাবিবের রাস্তায় আমি দিয়া দিব সাহাবা একরামদের অবস্থা ছিল এমন প্রত্যেকটা সাহাবী একটা কথা বলতো ফিদাকা আবি ও উম্মি আমার জান আর মাল আমার বাবা মা সব কিছু পয়গম্বর আপনার জন্য কুরবান করে দিলাম সাহাবা একরামদের এই কথা আমার নবীকে বুদ্ধ ডাক দিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ সারা জিন্দগি এরকম বিধবা এ নবী আমি তাকে পছন্দ মতো বিয়া শাদী করাইলাম বিয়ে করানোর পর সুন্দরী বিবি তার ঘরের মধ্যে দিলাম আমি হঠাৎ করে দেখতাম আমার বিয়ে আমার সন্তানের বিয়ের পর তার আচরণটা কেমন যেন পরিবর্তন হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে চেষ্টা করতাম কিন্তু আমার সন্তানকে আমি বুঝতাম না হঠাৎ করে একদিন আমার সন্তানটা বাসায় আসে রাত তো গভীর আমার বিবি ঘরের বউ আমার সন্তানের কানে কি যেন বলল আমি মা বিছানার মধ্যে বসা আমার ঘরের বউ আমার সন্তানের কানে কি বলার পর
সন্তানটা আমাকে ঘরের উপর থেকে দৌড় দিয়ে এসে খাটের উপর উঠে আমি মাকে একটা থাপ্পড় দিয়া ঘর থেকে টান দিয়া আসরা বের করে ঘর থেকে ফালা দেয় ইয়া রাসূলুল্লাহ আঘাত দেয় আঘাতের পর আঘাত আঘাতের পর আঘাত দিয়া গভীর রাতে আমাকে ঘর থেকে টান দিয়া আসরা ঘরের বাইরে আমাকে নিক্ষেপ করে দেয় পয়গম্বর আল্লাহর কসম ওইদিন আমি আমার সন্তানটা যখন এই আচরণটা করলো আমার বিবাহর ওই সময়ের কথা মনে পড়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমি আমার সন্তানটাকে পেটের মধ্যে নিয়া এত কষ্ট করার পর আমার সন্তান যখন আমাকে ঘর থেকে বের করে দেয় আমি আমার মাওলার কাছে ডাক দিয়া বললাম আল্লাহ যেই সন্তান আমার কলিজার মধ্যে আঘাত দিল মালিক তুই ওই সন্তানের বিচারটা করে দিস এই সন্তানরে জাহান্নামের আগুন না ভরায় তুমি কব জান্নাত দিও না আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেদিনের অশ্রু মালিক মনে হয় কবুল করেছেন আজকে এই জায়গায় না আসলে আমি মা কোনোদিন বুঝতাম না নবী আমার ডাক দিয়া বলেন হে সন্তানেরা খুব বুঝবা একটা সন্তান যেন মায়ের সঙ্গে খারাপ ব্যবহার না করো আমি নবী বললাম তোমার পায়ের নিচে তোমাদের মায়ের পায়ের নিচে তোমরা যারা আছো সবার জান্নাত আল্লাহ পাক বরাদ্দ করে রেখেছে ভাইরা আমার খুব বুঝবেন খেল দিয়া কথা তো এটা না কথা তো ওইটা নবী আমার কতটা দরদি হলে উম্মতের কোনো মানুষ জাহান্নামের মধ্যে ঢুকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন সহ্য করতেন না এই জন্য আল্লাহর নবী বলেন আনা নবীর রহমা আমি হলাম রহমতের নবী আমি মায়ার নবী আমি দয়ার নবী হে মুসলমান নবীর উম্মত যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের জন্য তোমাদের কাছে আমি আল্লাহ পাক রহমতের নবী প্রেরণ করলাম তোমাদের মত করে এমন একজন নবী পাঠাইলাম যার দিলের মধ্যে পাহাড় সমান মায়া দিলাম উম্মতের ছোট থেকে ছোট কষ্ট ওই নবী কোনোদিন সহ্য করতে পারে না সুবহানাল্লাহ ভাইরা আমার খুব বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সারা জমিনের মানুষ যদি আমার আমি আল্লাহর বিরুদ্ধে যায় কোনো যায় আসে না কারণ আমি আল্লাহ পাক আমার নবীকে মহব্বত করে শুধু তাই নয় আসমানের ফেরেশতারাও মহব্বত করে জমিনের বান্দারাও মহব্বত না করলেও মখলুকাত মহব্বত করে সারা জমিন আমার পয়গম্বরের পাগল যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে তো গোটা দুনিয়াটাই পাগল সুতরাং তোমার মতো আমার মতো নালায়েক না খান্দা বান্দা যদি পাগল না হই আমার মাওলার কোনো যায় আসে না ঠিক কি না মোহাম্মদ হামেদে হামদে খুদা বস মোহাম্মদ হামেদে হামদে খুদা বস খুদা মদহে আফরি মুস্তফা বস মোহাম্মদ হাস তুমি খাহম খুদা র খুদায়া আজ তু হব্বে মুস্তফা র মোহব্বত করব নবীকে ঠিক কি না রাজি করছেন নাকি ইনশাআল্লাহ দিল থেকে না মুখ থেকে জোরে বলেন দিল থেকে না মুখ থেকে নবী যেই নবী আমাদের প্রতি এত পাগল ওই নবীর প্রতি আমাদেরও পাগল হওয়া দরকার যদি আমরা পাগল হই লাভ আমাদের না অন্যদের আমাদের রসুলকে মহব্বত না করলে ক্ষতি আমাদের না রসুলের আমাদের কারণ কি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দারা আলমার উমামান আহাব্বা মহব্বত যদি রসুলের সঙ্গে রাখো আল্লাহর কসম রসুলের সঙ্গে আল্লাহ জান্নাতে অবস্থান করায় দিবেন সুবহানাল্লাহ এত দয়ার নবী রসুল মহব্বতের রসুল এই রসুলকে তো পাওয়ার আগেই রসুলের উম্মত দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে আর নবী তো আমাদের ব্যাপারেই বলেছেন এরা আমার বন্ধু আমরা না দেখাও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নাত দাড়ি রাখি না দেখো টুপি রাখি না দেখো পাগড়ি পরি তাহলে আমাদেরকে জান্নাত দিবে না তো দিবে কাকে বলেন দিবে কাকে হাতটা তুলে দেখেন তো কারা কারা রসুলের সঙ্গে জান্নাতে যেতে চান আয় জবান খুলে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমরা তোমার হাবিবকে মহব্বত করি তোমার হাবিবের সঙ্গে জান্নাত দিও জোরে বলেন আমিন আল্লাহ তুমি কবুল করো বলেন প্রত্যেকটা বান্দা চায় রসুলের সঙ্গে জান্নাতে কিন্তু কাজ করতে চায় না এই দেখেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এত মায়ার ছিলেন যার কারণে খোঁচা খোঁচা কবরওয়ালাদেরকেও জান্নাতে পাঠিয়ে দেন সুবহানাল্লাহ আরে দুনিয়ার মানুষকে তো জান্নাত দিবেন রাসূল তার জান্নাত দেওয়ার মালিক না কিন্তু সুপারিশ করতে আল্লাহ জান্নাত দিয়ে দাও আল্লাহ জান্নাত দিয়ে দাও ওই কাফেরদেরকে রাসূল বলতেন ভাইরে ভাই কালেমা পড় একবার পড় মুসলমান হও জান্নাত পাবে নিজের আপন চাচাকে মরার আগে বলতেছেন কাকা একবারের জন্য একটু পড়েন আল্লাহর ওয়াস্তে পড়েন সারা জিন্দেগির যত গুণ আছে আমি নবী দায়িত্ব নিলাম জান্নাতে আপনি যাবেন আমার সাথে আপন চাচাকে বলছেন আপন চাচাকে মানে নাই কিন্তু রাসূলের মকসদ ছিল এটা প্রত্যেকটা দুনিয়ার মানুষ যেন জান্নাতি হয় দুনিয়ার মানুষকে যদি না পাঠতেন জান্নাতি বানাইতে যদি গুনাহগার হয়ে যেত তো কবরে ঢোকার পর খোসে খোসে জান্নাতে পাঠিয়ে দিত এই যে এইরকম কবরের পাশে যাইতো আর মাফ চাইতো আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও কবরের সাথে বসে বসে আল্লাহ যতক্ষণ আমি না শুনবো কবরের জান্নাত হইছে ততক্ষণ আমি চাইতেছি তুমি মাফ কর সুবহানাল্লাহ দুনিয়ার মানুষকে তো দিছেনি কবরের গুলা কেউ জান্নাতে পাঠানোর চিন্তা রাসূল করতেন কতটুকু দয়া হলে এগুলো করে বলে ভাইরা আমার এই কারণে রাসূলের সুন্নাত ঘরে ঘরে জায়গায় জায়গায় পাড়ায় পাড়ায় মান্দরাজি আছে ইনশাআল্লাহ প্রত্যেকটা জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ এ মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জমিনের মধ্যে কেউ যদি কোন উম্মত যদি আমার সমস্ত সুন্নতের উপর আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 শহীদের সওয়াব দান করবেন আস্তে কয়েকে জোরে বলুন সুবহানাল্লাহ অন্যতম সুন্নতের মধ্যে একটা আপনাদেরকে বর্ণনা করি শুনেন নবী বলেন এ মুসলমান যারা আছো চিনো বা না চিনো সবাই সবাইকে সালাম দিবা নবী বলেন আফসুস সালাম বাইনাকুম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ রহমতের নবী বান্দাকে রহমতের দোয়া করা শিখায় দেন একজন আরেকজনকে দেখলেই রহমতের দোয়া করে বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম মানে শান্তির দোয়া কিসের শান্তির দোয়া সালাম মানে সুখের দোয়া শান্তির দোয়া আল্লাহ পাক বলেন ইদা হাইয়াতুম বিতাহিয়াতিন ফাহিয়ু বিআহসান মিনহা আও রুদ্দুহা তোমাদেরকে যখন কেউ সালাম করে দোয়া করে তোমরাও তাদেরকে দোয়া করো এই জন্য চিনেন বা না চিনেন জানেন বা না জানেন অপরিচিত পরিচিত ছোট বড় যাকেই দেখব তাকেই বলবো কি জোরে বলেন আসসালামু ঘরে বিবিকে সালাম দিবেন কাকে দিবেন বিবিকে সালাম অনেকে বিবিকে সালাম দেয় না মনে করে বউরে সালাম দিয়ে লাভ কি এ তো গোলাম এই জন্য বিবিকে সালাম দেয় না বলেই বিবি আরেকজনের সংসারে ঢোকার জন্য পাগল হয়ে যায় নিজের সংসারে যদি শান্তির দোয়া না থাকে অন্যের সংসারে তো সুখ আনতে যাবেই ঠিক কিনা বলে এজন্য ঘরে শান্তি বড় শান্তি যার ঘরে শান্তি নাই সেই দুই তিন বিয়ার কথা বলে কারণ একটা শান্তি পায় না তো দেখে অন্য কোন জায়গায় শান্তি আছে কিনা ঘরে শান্তি নাই তো এই কারণে বউরে সালাম দিবেন কিভাবে কথা কয় না বলেন বলেন আসসালামু দেশে তো সালাম দেয় সালাম আলাইকুম কি বলে সালাম আলাইকুম এটা কি সালাম হয়েছে নি কত বড় মূর্খ মুসলমান দাবি করে সালাম ঠিক মতো পারে না মুসলমান দাবি করে সালাম পারে না সালাম আলাইকুম এই রাজনৈতিক সালাম এটা এটা রাজনৈতিক যারা করে রাজনীতি যারা করে নেতা এদেরকে দিবেন আপনি সালাম আলাইকুম এগুলো সুর এগুলো এটা দিবেন মানে আমি সবার কথা বলি নাই তো যারা চুরি করে এদের কথা বলছি এদেশে হাজারো নেতা আছে ভালো হাজারো আছে খারাপ আছে না যেগুলো খারাপ এগুলো তুমি সালাম আলাইকুম অর্থ কি এটা পরে বলতেছি আপনাদেরকে তার আগে শুনেন ঘরে ঘরে বিবিরে সালাম দিবেন রাজি আছেন বাচ্চারা সালাম দিবেন রাজি আছেন সংসারে বাবাকে সালাম দিবেন ছেলে বাবার সাথে সালামের সম্পর্ক নাই লজ্জা পায় এই জন্য বাবারা সালাম দেয় না দেখলে না আসে সালাম দেয় কি বলেন সন্তান বাবাকে সালাম দেওয়া শিখাইতে হবে ঠিক আছে শিখাবে কে কথা কয় না বাবা শিখাবে বাবা সন্তানকে দেখবে আর বলবে আসসালামু আলাইকুম যদি সালাম না দেয় বলবে আব্বা সালাম দাও নাই কেন আমি আমার ছেলেকে বলি এগুলো ঘরে ঢুকলে যদি সালাম না দেয় আমি কিভাবে সালাম দিলে না কেন আমি আগে সালাম দিয়া বলে সালাম দিলে না কেন তুমি আসসালামু আলাইকুম হ্যাঁ আব্বুকে দেখলেই সালাম দিতে হয় কারণ সবার আগে বাবা মা হকদার কথা বলে না বুঝতেছেন নি কথা আমি ওয়াজ আপনাও কম করি
যতটুকু করে এগুলো শুনেন সালাম বিবিকে দিবেন তাহলে বিবি আপনাকে সালাম দিবে স্বামী যদি বউকে শান্তির দোয়া করে বউ যদি স্বামীকে শান্তির দোয়া করে ওই ঘরে অশান্তি আসবে না এজন্য শান্তি এখন অনেকে বলবেন ভাই বিবি এগুলো সালাম দিয়ে লাভ নেই এগুলো এমনি সালাম দিলেও শান্তি করে সালাম না দিলেও অশান্তি করে দুনো দিকেই খারাপ দেখেন চমৎকার একটা ঘটনা শোনাই আপনাদেরকে শুনবেন কষ্ট হইতেছে ঘুম আসতেছে কার কার হাত তুলেন তো মাশাআল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন আস্তে কোন গেল ঠিক ওমর কে ছিল হ্যাঁ ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরের মধ্যে বসা খুব বুঝেন মনোযোগের সাথে শুনেন ঘরের মধ্যে বসা তো একদল লোক আর একজন লোক আসছে একজন লোক বিচার নিয়ে কার নামে বিবির নামে কার নামে বিবির নামে বিচার নিয়ে আসছে আসার পরে ওমরকে বলতেছেন হুজুর একটা বিচার নিয়ে আসছিলাম বউর নামে বলে কেন বউ খুব অশান্তি করে কি করে কথায় কথায় চিল্লায় খালি খ্যাত করে উঠে একটা কথা বলতে পারি না গলার থেকে পড়ার আগে আছে কিছু চিৎকার দেয় চেঁচামেচি করে হুজুরের বউনি আর পারতেছি না হুজুর একটা সমাধান করে দেন রাখবো না অমর কয় ঠিক আছে বসো বিচারটা পরে করতেছি বসো বসো বেচারা বারান্দায় বসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারান্দায় বসার পরে কিছুক্ষণ পরে এই লোকটা যাকে বারান্দায় বসাইছে সে শুনতেছে বাহির থেকে হযরত ওমরের ঘর থেকে চিল্লাচিল্লির আওয়াজ অর্থাৎ হযরত ওমরকে ওমরের বিবি এবার ধমক দিতেছে কথা আপনারা বুঝেন নাই ঠিকমতো এটা যে লোকটা বিচার নিয়ে আসছে কার বিরুদ্ধে কেন বিবি কি করে চিল্লায় আর আয়েশা দেখে ওমরের বউ কি করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কার কাছে আসলাম ও কি আমি আসলাম ওমরের কাছে ওমর হয়তো সাংসারিকভাবে অনেক সুখী কারণ ওমর আমিরুল মুমিনিন আমার বউ চিল্লায় দেখে বউর বিরুদ্ধে বিচার নিয়ে আসলাম ওমরের কাছে এখন দেখি ওমরের বউ ওমরের চিল্লায় বাপ রে বাপ এখানে বিচার পাওয়া যাবে না তার মানে যত বড় সরকার হন বউর কাছে ধরা আস্তে কয়েকজন জনগণ ঠিক কি না যত বড় কিছু হন না কেন বিবি এমন একটা জিনিস এখানে ভাব চলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মানে ধমক দিতেছেন বলতে উঁচু গলায় কথা বলতেছেন আর কি বেচারা মনের দুঃখে আর কি এই এলাকা থেকে লাভ নাই বাসা যাই এই বিচার দেওয়া হচ্ছে না দেওয়া ভালো ওনার কাছে বিচার পাবো না কারণ উনি নিজে নির্যাতনের শিকার রওনা দিস বাসা হযরত ওমর টের পাইছে যে হেঁটে চলে যাচ্ছে পিছন থেকে ডাক দিছে এই কইজাস হুজুর বড় আশা নিয়ে আসছিলাম যে ভাবসাব দেখতেছি এখানে আপনি আমার কোনো বিচার করতে পারবেন বলে আমার মনে হয় না আপনি নিজেই বড় দ্বারা নির্যাতিত আমারে কি বিচার করবেন ওমর খারে বেটা গাধা ব এখানে এটা নির্যাতন বলে এটা তো ভালোবাসা সুবহানাল্লাহ কি বলছে এটা এটা তো ভালোবাসা হুজুর এটা কোন ধরনের ভালোবাসা যে মার খাওয়া ভালোবাসতে হবে ধমক খাওয়াবো ভালোবাসা বলতে হবে এটা কি ধরনের ভালোবাসা হযরত ওমর বলেন শোনো আমার বিবি আমার সাথে যদি খারাপ ব্যবহারও করে আমি কয়েকটা কারণে তারে মাফ করে দেই কি কারণ আমার একটু বলেন হযরত ওমর বলতেছেন এক নাম্বার খুব শুনবেন যারা বিয়ে করছেন কারা কারা আত্মনন্দ বিয়ে করছেন কারা সাথে মাশাআল্লাহ কথা শুনেন মনোযোগ দিয়ে হযরত ওমর যে কয়টা পয়েন্ট বলছেন এগুলো মনে রাখবেন মাথায় ঢুকাবেন তারপরে বাসায় যে আমল করবেন রাজি আছেন হযরত ওমর বলতেছেন এক নাম্বার আমি আমার বউর এই সমস্ত খারাপ বাজে যে গুণগুলো আছে অথচ ওনার বউটাও তো সাহাবি কি বলেন মানুষের বৈশিষ্ট্য কিছু থাকেই এটা থাকবে ফিতরাতি স্বভাব এটা খারাপ বলা চলে না এগুলোর কারণে জাহান্নামে যাবে না ওমর বলতেছেন এক নাম্বার আমাকে আমার বিবি তিন বেলা খাবার রান্না করে খাওয়ায় শুনো আমি আমার বিবিরে মহব্বত করি কেন আমাকে আমার বিবি তিন বেলা খাবার রান্না করে
একটা বাবুর্চি রাখলে বেতন দেওয়া লাগে কি লাগে না এরপরে রান্না কেমনে করে না করে একটা ব্যাপার সেবার আছে না রুচির তিন বেলা আমার বিবি আমাকে ফ্রি ফ্রি রান্না করে খাওয়ায় কোনোদিন বিরক্ত হয় না আর আপনি তুমি একটু খাবারে লবণ কম হইলে গোলামের জি গোলাম রান্না শিখোস্তাই তোর মা তোর রান্না শেখায় নাই বাইরো ঘর থেকে বের করে দেন মিয়া একজন খালি বুঝছে দেখে ঠিক কইছে বাকিগুলো বুঝে নাই তো বম্বলের মতো আসেন কে জোরে বলেন আসে না নাই এরকম হাসে গেলে আসলে কথা তো বলতে হয় একটু লবণ কম হইলে মানে ধইরা ব্যাগ নিয়ে বাবার বাড়ি যা কে একদিন লবণ কম হইতে পারে না এই পারে কি না যদি লবণ কম হয় উনি বিয়ে করছেন এজন্যই তো এত হাসে করবে তো সে অভিজ্ঞতা নিচ্ছে একদিন যদি লবণ কম হয় এটাকে আরো মজার সাথে খাবেন আনন্দের সাথে খাবেন মজা খেয়ে বলবেন এই মাশাআল্লাহ আজকে রান্না বেশি মজা হয়েছে আচ্ছা বলেন তো এই খাবারটা কি সে খাবে না বউরা কি আগে খায় কখনো দেখছেন যেটা খায় এটা রাক্ষস আমি তো আমার জীবনে দেখি নাই আমার বউ কখনো আগে খাইতে যে কোনো জিনিস আনলে আগে আপনি খাবেন পরে আমরা এইটা হলো ঘরের মহিলাদের অভ্যাস ভালো বিবির অভ্যাস আগে বিবি খায় না আগে স্বামীরে খাওয়ায় মাছের মাথাটা স্বামীরে দেয় লেজটা বউ কোনো মতো খুঁটে খায় এটা যদিও ঠিক কি না ঠিক ওইটা পরের হিসাব কিন্তু এটা বউর মহব্বত স্বামীর প্রতি একটু চিল্লাইলে সমস্যা কি মাথাটা তো আপনারই দেয় কি বলেন ঠিক না তা আপনি চিল্লা নিলে সহ্য করতে পারেন না কেন আপনি গন্ডারের সামনে পারেন না কেন শরীরে খালি খোসা দিলে আপনার লাগে কেন শুনেন যদি রান্না মজায় নাই হয় খাবেন মজা বুইলা খাবেন খাওয়ার পরে ওই অফিসে যখন যাবেন তখন বউটা তো এটা খাবে খাওয়ার পরে খুব ইন্নারিল্লাহ কি লামসাম রান্না করলাম আজকে হ্যাঁ এই ঘোড়ার ডিম আমার স্বামী খেয়ে বলছে এত মজা ওর কি রুচি নষ্ট হয়ে গেছে মনে হয়েছে ঠিক না এখন দুপুরে ফোন দিবে ভয়ে ভয়ে ফোন দিয়ে শুরুতে বলো জান কারণ অন্যায় করছে না একটা রান্নায় লবণ হয় নাই মরিচ হয় নাই কিচ্ছু হয় নাই এই খাবার দিছি স্বামীরে না জানি কি ধমকটা এখন শুনি জানখানা খাইছো নি কেন আজকে তো চিন্তা করছি 10-15 জন নিয়ে একসাথে খাবো তোমার যেই সুন্দর রান্না বকমিন্নালিল্লাহ খবরদার এটা করো না তোমার ইজ্জত নষ্ট করো না তুমি আজকে যে রান্নায় লবণ কম হয়েছে সেটা বুঝছো নি তখন আপনি যদি বলেন বউ সারা বছর রান্না করো কোনো দিন তো কম বেশ হয় না একদিন হয়েছে এটা আমি বরকত মনে করে খাইতেছি তুমি কষ্ট পাও কেন এই মহব্বত কি বাড়বে না কমবে এবার ঘরে আসার সাথে সাথে দেখবেন ফোন দিয়ে আগেই বলবে আজকে শোনা কয় পদের রান্না খাবা কি বলেন ঠিক না কালু হুজুর ঠিক কি না এই আগের থেকেই ফোন দিয়ে বলবে 4-5 পদের রান্না করো কি কি খাবা বলো আমি করতেছি বাসা যাওয়ার পরে এটা সেটা দেখবেন মহব্বত আগের তুলনায় 5 গুণ বেড়ে গেছে খালি খারাপ করে ভালো করার কারণে ঠিক না আপনি যদি কোন খালি এই গোলামের জি গোলাম কি রান্না শিখেছে কি করছে আপনার বউ কি বলেন ঠিক না চাকর হইছি আমি 24 ঘন্টা আপনার খালি রান্না খাওয়ামো একদিন খারাপ হইতে পারে না অসভ্য বেড়া রান্না খারাপ হলে সহ্য করতে পারে না আপনি গালি দিবেন একটা সে দিবে 14টা মেয়েদের সবকিছু বেশি এক্সেস এরা এরা এক্সেস করে মানে আপনি যদি একটা করেন হয়ে 2টা এই জন্য আপনি যদি মহাব্বত একটু করেন হ্যাঁ করবে 10 বার ভালোবাসার দিক দিয়েও বাড়াবাড়ি রাগারাগের দিক দিয়েও বাড়াবাড়ি এই জন্য এদের কি মহাব্বত কেমনে করেন রসুল বলেন শোনো এদেরকে মহাব্বত করে মাথার উপর উঠানো যাবে না নিচে নামানো যাবে না এরা বুকের পাঁজর থেকে সৃষ্টি পাঁজরের মধ্যে রাখবা ভালোবেসে রাখবা কথা বুঝেই না এরা আরে ঘোড়ার ডিম কাদের সাথে বসলাম আজকে কোত্থেকে তৈরি বলেন এখান থেকে আল্লাহ পাক মাদেরকে বানাইছে এটা এখানে রাখবেন আদর করে রাখবেন মাথা উঠাবেন বান্দরের মতো ঢোল তবলা বাজাবে পায়ে নামাবেন তার স্বাধীনতা হরণ হবে আজকে আমাদের দেশে কিছু লুচ্চা বদমাশ নামের নারীবাদী পুরুষেরা নারীদেরকে সমান আর স্বাধীনতার নাম দিয়া ভোগের পণ্য বানিয়ে ছেড়েছে ঠিক কিনা এটা নারীর স্বাধীনতা নামে স্বাধীনতা হরণ এটা তার স্বাধীনতা নয় নারীর স্বাধীনতা হলো আদরের মধ্যে থাকবে তার শরীর নরম সে নরম জায়গায় থাকবে সে কঠিন কোনো কাজ করবে না এটা তার স্বাধীনতা আপনি আপনার বিবিকে স্বাধীনতা দিতে শিখেন বিবির সাথে রাগারাগি করা বন্ধ করেন ওমর বলেন দেখো কয় কারণ আমি বিবির সাথে খারাপ ব্যবহার করি না
এক নাম্বার সে আমারে কি করে কয় বেলা আবার বিকেলে নাস্তা আছে না দুই নাম্বার আমার বিবি আমাকে প্রতি সময় আমার যে সম্পদ আছে এই সম্পদগুলো রক্ষণাবেক্ষণ করে ঘরে বিবির কাছে সম্পদ দিয়ে যতটুকু মজা আর কারো দিয়ে পাবেন নি মজা আপনি কঠিন হালতেও দেখবেন গিট্টু থেকে 1000 টাকা দিয়ে গো নেন গো বাজার করেন যান করে কি করে না হাজি অবস্থা ভাই আমি তো সারা বছর চলি বোর্ড টাকা কথা বুঝাই না মানে মারফতি কথা কোনোটাই বুঝে না আমি সারা বছর চলি এমনি যে যখন আমার টাকা শেষ হয়ে যায় তখন মোটামুটি আমি বোর্ড টাকা দিয়ে চলি আর কি মানে আমার টাকা দিয়েই তো সে জমায় আমাকেই দেয় তার মানে এই টাকা চাইলে কিন্তু সে অন্য কোন জায়গায় দিতে পারত সে দেয় না ঠিক কি না জোরে কথা ওমর বলেন আমার ঘরের বউ আমার সম্পদের হেফাজতকারী একটা দারোয়ান রাখলেও তো টাকা লাগতো আমি বিনা টাকায় আমার ঘরের হেফাজতকারী একজনকে রাখতে পারছি এক নম্বরে বাবুর্চি ঠিক না দুই নম্বরে দারোয়ান তিন নম্বরে আমার ঘরের যত সন্তান আছে সমস্ত সন্তানকে দুধ পান করাইছে আমার বিবি সে যদি বলতো আমি পান করাবো না তাহলেও পারত কিন্তু সে করাইছে তার মানে সে একজন দুধমা কি দুধমা ধাত্রী যেটা বলে চার নম্বরে আমার ঘরের বউ আমার কাপড় চোপড় সব ধুয়ে দেয় আমি যদি একজন ধোপাও রাখতাম তাও তো তাকে টাকা দেওয়া লাগতো ঠিক না কিন্তু কোনো প্রকার টাকা ছাড়া ফ্রি ফ্রি প্রত্যেক সময় আমার প্রত্যেকটা জামা সে ধুয়ে দেয় পাঁচ নম্বরে আমি আমার বিবির সৌন্দর্য দেখে আমার চক্ষু শীতল করি আমার ঘরের বিবি থাকার কারণে আমি অন্য কোনো জায়গায় জেনালিপ্ত হই না তার কারণে আমি আমার সম্ভ্রমকে রক্ষা করি আমি আমার ইজ্জতকে রক্ষা করি আমি আমার গুনাহ থেকে আমাকে হেফাজত রাখতে পারি এত কিছু যার মাধ্যমে আমি পাই সুযোগ সুবিধা একটু যদি খালি আমার উপরে গরম হয় এই পাঁচটার দিকে তাকায়া এই ছোট্ট একটারে আমি মাফ করতে আমার কোনো কষ্ট লাগে না সুবহানাল্লাহ কি বলছেন দেখেন আপনি মিয়া এমন ভাদাইমা আমাদের ঘরের পুরুষেরা বর্তমান সময়ের যুবকেরা বিয়ে করতে পারে না বউ ছাড়াইতে পারে না এরপর বিয়ে করে বিয়ে করছে এক বছর হয় না বউ তালাক দিয়ে বাসায় পাঠা দেয় আবার এক বছর তালাক দেওয়ার পরে দশ মাস পরে এক মাস পরে হুজুরের কাছে ফতোয়া হুজুর রাগের মাথায় দিয়ে দিছি না হুজুর বুঝছেন না দিয়ে দিছি না আমার কি হুজুর কোন না একটু ফতোয়াটা কোনোভাবে নাজায়েজ করা যায় এখন হুজুর যদি ফতোয়ার হারাম বলে এখন হুজুরের কাছে আর যায়ও না ওইটা নিয়ে আবার সংসার করে আজীবন সেনার ভাবে চালু করা আজীবন জেনারে বিচারের জন্য হারাম বউ নিয়ে পরে সময় কাটায় এই জন্য বউর সাথে সম্পর্ক টিকায় রাখার জন্য অন্যতম মাধ্যম সালাম কি জোরে বলেন কি জোরে বলেন সালাম সালামের প্রচলন ঘটাইতে পারবেন ইনশাআল্লাহ অন্যতম সুন্নাত সালাম দিবেন আসসালামু আলাইকুম সালাম আলাইকুম না সালাম আলাইকুম মানে হলো তোর মৃত্যু হোক কি হোক তোর মৃত্যু হোক নবীকে ইহুদিরা এমনি সালাম দিতেন নবী বলতেন ওয়া আলাইকুম যে তোর মৃত্যু হোক এই দোয়া যদি কেউ করে তুমিও তাকে বলে দিবা যে তোরও মৃত্যু হোক বাস এজন্য সালাম দিব আসসালামু আলাইকুম রাজি আছি ইনশাআল্লাহ সুন্নতে চলতে রাজি আছি ইনশাআল্লাহ টুপি নাই পাগড়ি নাই দাড়ি নাই আশেকের রাসূল যারা দাবি করে এগুলো মোটামুটি আশেকের রাসূল না এটা হলো আশেকের শয়তান আশেকের রাসূল হইতে হইলে রাসূলের সুন্নাত দরকার আছে না নাই এ মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক বলেন আমিন একটা সুন্নত যদি এখান থেকে আজকে সবাই নিতে পারি সেটা হলো সালাম এই সালামের প্রচলন এখান থেকে বাসা পর্যন্ত নেব তো ইনশাআল্লাহ একটার কারণে আল্লাহ পাক আজকের মজলিসকে কবুল করবে হ্যাঁ এখনো বাকি আছে দশ মিনিট আমি আপনাদের সামনে থাকব যাবার আগে আমি আপনাদেরকে খালি আবেদন করব শুধুমাত্র আমার হাতে আপনারা কিছু দিবেন উপস্থিত বাকি এরপর আমি আপনাদেরকে কয়েকটা গজল শোনাবো ইনশাআল্লাহ না তাহলে দরকার নাই আর আওয়াজের হালতে বলে আপনারা বাসায় যায় ঘুমাইতে চান তাই ঘুমাইতে চাইলে যারা যাদের যাওয়ার ইচ্ছা তারা চলে যান কোনো সমস্যা নাই আর যাদের থাকার ইচ্ছা তারা থাকবেন কারা কারা থাকবেন মাশাআল্লাহ আদনামান তাহলে আমি আপনাদেরকে সঙ্গীত শোনাবো ইনশাআল্লাহ ওয়াজের ফাঁকে আমি সঙ্গীত শোনাই নাই একটা শুনাইছি মাত্র কিন্তু লাস্টে দুই একটা শোনাবো ইনশাআল্লাহ এখন আমি আপনাদেরকে চাই কেউ কেউ যদি থাকেন যে এখানে দিবেন আমার কাছে কেন দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আজকে আপনারা ওয়াজ শুনছেন রাসূলের মহব্বতে রাসূলের কবরে যেন সওয়াব পৌঁছায় এই নিয়তে রাসূলের রওজায় সালাম পৌঁছানোর নিয়তে 100 হোক 500 হোক 1000 হোক একটু দান করবেন অনেকে আছেন
একবার শেখ মাশাআল্লাহ 5000 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কি বললাম বুঝছেন আজকের দানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যাবে কার রওজায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সওয়াব যাবে এই নিয়তে দিবেন ইনশাআল্লাহ রাসূল আপনার সওয়াব পাবে আগামী কাল কি বার সোমবার রাসূল রাসূলের কাছে প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে আমলনামা পৌঁছানো হয় মাশাআল্লাহ আমলনামা পৌঁছানো হয় আল্লাহর নবী যেন আপনার এই আমলটা কালকে পায় এজন্য কেউ যদি থাকেন আমার হাতে 500 1000 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে যেন কি বলেন মায়ের গোসল হবে নাকি হ্যাঁ আপনারা কি বলেন একটু নরম হবে না একটু মোটামুটি জাগরণী হবে এসে গরম ও আস্ত করছি নরম আর গজল নরম হইলে হয় সর্বশেষ একটু জ্বালাময় হয়ে তারপরে যাই ঠিক কিনা বলেন দলমত আর সীমানা ভুলে এক হরে মুসলমান ইমান দীপ্ত চেতনায় জাগ রক্ষা করো দিনের মান রাজি আছি ইনশাআল্লাহ আমরা ঐক্যমত ভুলে সব কিছু ভুলে আল্লাহর দিন কায়েমের জন্য যা কিছু করা লাগে করতে তৈয়ার থাকবো তো ইনশাআল্লাহ দলমত আর সীমানা ভুলে এক হরে মুসলমান ইমান দীপ্ত চেতনায় জাগ রক্ষা করো দিনের মান নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান সিপাহী নওজোয়ান বলতে পারবেন নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান গোটা মুসলিম উম্মায় তুলো একতার আহ্বান একতায় তুমি পাবে শক্তি শৃঙ্খল হতে পেয়ে মুক্তি গাবে বিজয়ের সেনানি জাগো সিপাহী নওজোয়ান নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান ধর্মত আর সীমানা ঘুরে এক হরে মুসলমান ইমান দীপ্ত চেতনায় জাগো রক্ষা করো দিনের মান ধর্মত আর সীমানা ভুলে এক হরে মুসলমান ইমান দীপ্ত চেতনায় জাগো রক্ষা করো দিনের মান নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান নয়া জামানার সেনানি জাগো সিপাহী নওজোয়ান লিল্লাহে তাকবীর নাস্তিকতা নিপজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদা দ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না সুগান নারায় তাকবীর নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও অন্য স্থান ও জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকবীর নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের শত্রুরা আমরা সবাই রাসূল সেনা লিল্লাহে তাকবীর আল্লাহ পাক আজকের এই মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করুক আমরা যা শেষে শুনলাম ওইটার মূল যে জিনিসটা ওইটা মূলত বাসায় নেওয়া লাগবে রাজি আছেন কি বলেছিলাম মূল জিনিস কিভাবে আসসালামু আলাইকুম সবাই সালামের প্রচলন ঘটাইতে পারবো ইনশাআল্লাহ
আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন সহজ করুন সকলে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ রাব্বি মাশাআল্লাহ 9880 টাকা আমার হাতে উঠছে আলহামদুলিল্লাহ বলেন আর 120 টাকা হইলে 10000 হয় কোন আল্লাহর বান্দা আছেন 120 টাকা পূরণ করে 10000 পূর্ণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনারটা পূরণ করে দিবে মাশাআল্লাহ মাশাআল্লাহ দাও 80 টাকা দিয়ে দেন আল্লাহ পাক রেজাউল সাহেবকে কবুল করুন সুস্থতার হায়াত দান করুন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম تباركت ربنا وتعاليك يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين مغرب থেকে পর্যন্ত গুনাহগার বান্দারা গুনাহের বোঝা মাথায় নিয়ে হাত তুলল মেহেরবানি করে আমাদের সকলের গুনাহ খাতা তুমি আল্লাহ maaf করে দাও যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ মেহেরবানি করে সকল প্রকার বরকত আর রহমত দিয়ে আমাদের জিন্দেগীকে ঘেরাও করে দাও আয় আল্লাহ আমরা তোমার রহমতের ভিখারি তোমার রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢেকে নাও রব্বুল আলামিন মাওলা মাদ্রাসার মাহফিলকে যারা সার্থক করার জন্য মেহনত করে গেছে আল্লাহ অক্লান্ত পরিশ্রম করেছে আল্লাহ প্রত্যেকটা ভাইকে আল্লাহ তুমি দিনদার হিসেবে কবুল করে নাও নেককার হিসেবে কবুল করে নাও তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল মঞ্জুর করে নাও যারা দান করেছে আল্লাহ প্রত্যেকের দানকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ জানে মালে বরকত দান করে দাও রব্বুল আলামিন মাওলা মেহেরবানি করে আমাদের মধ্যে যাদের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে প্রত্যেকের মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানা দাও আয় আল্লাহ যাদের মা বাবা জীবিত আল্লাহ সুস্থতার হায়াত দান করে দাও অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও রব্বুল আলামিন মা বোনদেরকে সুস্থতার হায়াত দাও পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দাও আয় আল্লাহ মেহেরবানি করে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত যেই সমস্ত ভাইরা আছে প্রত্যেককে তুমি মাফ করে দাও আয় আল্লাহ মাদ্রাসার সকল হাজত গায়বী খাজানা থেকে পূরণ করে দাও আয় আল্লাহ মেহেরবানি করে মাদ্রাসার ছাত্র ওস্তাদ দিয়া ভরপুর করে দাও প্রত্যেকটা ছাত্র ওস্তাদকে মুখলিস হিসেবে কবুল মঞ্জুর করে নাও আল্লাহুম্মা আরজুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়া জাআল মাউতানা ফি বালাদি রাসূলিক রব্বুল আলামিন মেহেরবানি করে ফিলিস্তিনের মুসলমানদের সঙ্গী তুমি হয়ে যাও আয় আল্লাহ ওই সমস্ত ইহুদিদেরকে আল্লাহ তুমি পতন দাও আয় আল্লাহ মসজিদুল আকসাকে তুমি মুসলমানদের কবজায় দান করে দাও আয় আল্লাহ আমাদের সকলকেও তুমি মেহেরবানি করে দিনের রাস্তায় কবুল মঞ্জুর করে নাও রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين